আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের মতো এবছরেও বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত করা হলো বালুরঘাট কলেজে। এদিন বালুরঘাট কলেজের NSS ইউনিটের তরফে কলেজ পড়ুয়াদের নিয়ে এই বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু, চিকিৎসক দেবব্রত দে, কলেজের অধ্যাপক দুলাল বর্মন সহ অন্যান্য শিক্ষক এবং বিশিষ্টজনেরা। এদিন কলেজ পড়ুয়াদের নিয়েই এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মূলত এইডস হলে কি করণীয়, কি চিকিৎসা রয়েছে, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের এই শিবিরে। এই বিষয়ে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান। হ্যাঁ, আজকে পয়লা ডিসেম্বর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছরই মানে গোটা দেশের সঙ্গে বিশ্বের সঙ্গে আমাদের NSS এর যে ইউনিটগুলো আছে, আমাদের দুটো ইউনিট আছে, ইউনিট ওয়ান এবং ইউনিট টু, তারা যৌথভাবে প্রত্যেক বছরই এটা আয়োজন করে। সেখানটাতেই সচেতনতা শিবিরে আমরা যেটা মূলত করি, যে আমাদের এই যে তরুণ তরুণী ছাত্রছাত্রী, তাদেরকে আমরা এইডস রোগটা সম্পর্কে সচেতন করবার চেষ্টা করি। ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো একটা অসুখ হবে, অসুখ হলে পরে তাকে সারিয়ে তোলা হবে, তার চাইতে অসুখটা যাতে না হয় সেই প্রতিরোধটা গড়ে তোলা দরকার। এই প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই হচ্ছে আমাদের সচেতনতা শিবির। আজকের এই শিবিরে আমাদের এখানটাতে মালদা জেলা হসপিটালের একজন চিকিৎসক ডক্টর দেবব্রত দে, তিনি উপস্থিত ছিলেন। তিনি এই রোগের যে সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে সে সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবহিত করেছেন। এদিন এই সচেতনতা শিবিরের আয়োজন করায় খুশি কলেজ পড়ুয়ারা। এই বিষয়ে এক কলেজ পড়ুয়া গৌরব রায় বলেন, তো আমাদের আজকে বালুরঘাট কলেজে এইডস দিবস সম্পর্কে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে আমাদের উপস্থিত ছিলেন ডাক্তারবাবু এবং মাননীয় প্রিন্সিপাল স্যার। তো আমরা চাই ভবিষ্যতে আমাদের এরকম আরও শিবিরের আয়োজন করলে আমরা খুব আনন্দ পাবো। এখান থেকে অনেক কিছু জানার বিষয় ছিল, আমরা সেটা শুনেছি এবং সবাই যাতে সেই জিনিসটা শোনে বা যাতে ফলো করে সেটাই চাইব, এবং ভবিষ্যতে এটা আরও করা হয়ে থাকে এই প্রোগ্রামটা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।